আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন, কর্মজীবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। পুরো ভিডিও জুড়ে সঙ্গে আছি আমি মুসামাত সুমি সিদ্দিকা বেগম। দর্শক, আমি আজকে কয়েকটি বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সেই বিষয়গুলি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং এই বিষয়গুলি সম্পর্কে আপনারা জানার পরে আপনারা বুঝতে পারবেন যে এই সমস্যাগুলো আপনারা এর আগেই সম্মুখীন হয়েছিলেন এবং সমস্যাগুলো হয়তো বা কেউ অতিক্রম করতে পেরেছেন সফলতার সঙ্গে, এবং আপনারা হয়তো বা যারা অভিজ্ঞ, যাদের খামার বিষয়ে সম্পূর্ণ জ্ঞান আছে এবং খামার বিষয়ে আপনাদের পূর্ব অভিজ্ঞতা আছে, তারাই এই সমস্যা থেকে আপনারা পরিত্রাণ পেয়েছেন। আর যারা নতুন খামারি আছেন, তারা অবশ্যই এই সমস্যার আপনারা মোকাবেলা করতে পারেননি, তারপর অবশ্যই আপনারা চেষ্টা করেছেন, কিন্তু আপনারা কীভাবে চেষ্টা করেছেন আমি জানি না। তো যাই হোক, আজকে আমি আপনাদেরকে জানাবো যে এই গরমের মধ্যে হাঁসগুলোর কী কী ধরনের সমস্যা হতে পারে এবং এই সমস্যাগুলো থেকে পরিত্রাণের উপায়। আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, যারা এখনও আমাদের কর্মজীবন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং খামার বিষয়ে যে কোনো ধরনের তথ্য এবং পরামর্শের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। এবং আপনারা কী ধরনের ভিডিও চান, কী ধরনের সমস্যা নিয়ে আলোচনা করলে আপনারা উপকৃত হবেন, তা অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য এবং সেই আলোকে ভিডিও বানানোর জন্য। তো চলুন শুরু করা যাক। দর্শক, হাঁস একটি পানি প্রিয় প্রাণী এবং এরা হচ্ছে পানিতেই এদের বসবাস, পানিতেই এরা স্বাচ্ছন্দ্য বোধ করে, পানিতেই এরা ভালো থাকে। এবং হাঁসের শরীরে তাপমাত্রা অধিক হওয়ায় এদের সবসময় পানিতে রাখতে হয়। এদের শরীরের তাপমাত্রাটা হ্রাস করার জন্য এবং এদের শরীরকে সুস্থ এবং সবল রাখার জন্য। তো এখন আমাদের বাইরের তাপমাত্রা অধিক, প্রায় হচ্ছে 35 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। এই তাপমাত্রায় দেখা যাচ্ছে যে আমরা অনেক হাঁপিয়ে উঠেছি, অনেক মানুষের হচ্ছে জ্বর, সর্দি, কাশি, বিভিন্ন ধরনের আমরা ভাইরাসে আক্রান্ত সবাই। কিন্তু এই অবস্থায় আমরা আসলে বুঝতে পারি না যে পশু পাখিরও শরীরের হচ্ছে নানা রকম সমস্যা হতে পারে এই গরমে। তো হাঁসের যে ধরনের সমস্যা হয় সেগুলো হচ্ছে, হঠাৎ করে দেখা যায় যে হাঁসের পা খোরাচ্ছে, পাখাগুলো ছেড়ে দিচ্ছে, অনেক সময় চোখ ঘোলাটে হয়ে যায়, মাথা ঘুরায় এবং দেখা যায় যে কোনো নমুনায় ছাড়ায় হাঁসগুলো মারা যাচ্ছে। অনেক সময় এটা স্ট্রোকের কারণে হতে পারে, অনেক সময় ডাক প্লেগ, এই রোগে আক্রান্ত হলে পা খোরাবে এবং পাখা ছেড়ে দিবে, হয়তোবা হাঁসের হচ্ছে ডাক কলেরা হতে পারে। এজন্য আমরা পূর্ব সতর্কতা হিসাবে আমরা ঘরকে অবশ্যই আলো বাতাস যুক্ত রাখব এবং বাহিরে আমরা যারা হাঁস লালন পালন করি, বিশেষ করে প্রাকৃতিক পরিবেশে, তারা অবশ্যই খুব সকালবেলা হাঁসগুলোকে ছেড়ে দিব এবং দুপুরে হাঁসগুলো আমরা বাহিরে রাখব না, কারণ দুপুরে জমিতে যে পানিগুলো হচ্ছে জমাট বেঁধে আছে সে পানিগুলো পরিমাণ অনেক কম, এজন্য এই পানিগুলো গরম হয়ে যায়। এজন্য আমরা দুপুরবেলা হাঁসগুলোকে আবার উঠিয়ে নিব, যেমন এই জমির পানিগুলো এখন গরম হয়ে গেছে, আমরা হাঁসগুলোকে উপরে উঠিয়ে নিয়েছি, এই হাঁসগুলোকে আমরা এই পুকুরে ছেড়ে দিব। পুকুরের পানি বেশি হওয়ায়
পুকুরের পানি সবসময় ঠান্ডা থাকে, এজন্য আমরা পুকুরে রাখবো এবং আবার বিকেলে আমরা হাঁসগুলোকে ছেড়ে দিব। এবং এদের হচ্ছে অধিক তাপমাত্রা হওয়ার জন্য এদেরকে আমরা দুপুরবেলায় লাইসোভিট স্যালাইন পানির সঙ্গে খেতে দিব। এবং হাঁসের পা পড়ে যাওয়ার জন্য এবং অতি গরম এবং ঠান্ডা এই ভারসাম্যটার রক্ষা করার জন্য আমরা হচ্ছে ভিটামিন B1, B2, B6 এর সংমিশ্রণে যেটা হচ্ছে গঠিত, এটা হচ্ছে থায়ামিন প্লাস, এই থায়ামিন প্লাস দিব। আর যদি কোনো ফার্মের হাঁসের এই ধরনের রোগে আক্রান্ত হয়ে যায় তাহলে আমরা চিকিৎসা হিসেবে, আমার ফার্মে আমি যে চিকিৎসাগুলো করে থাকি সেগুলো হচ্ছে প্রাথমিক চিকিৎসা, ফাসভেট, ডক্সিভেট, থায়ামিন এবং লাইসোভিট, এই চারটা মেডিসিন আমি ইউজ করি। আপনারা যদি চান তাহলে এই চারটা মেডিসিন আপনারা ইউজ করতে পারেন। এই চারটা মেডিসিন কোথায় পাওয়া যায় আর সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি, আপনাদের বাড়ির আশেপাশেই যে ফার্মেসিগুলো থাকে সেখানেই আপনারা এই মেডিসিনগুলো খুব সহজেই পেয়ে যাবেন। আশা করি প্রাথমিক অবস্থায় এই মেডিসিনগুলো দিয়ে আপনারা কিছুটা হলো উপকৃত হবেন। এবং একটি কথা বলে রাখি যে ডাক প্লেগ এবং ডাক কলেরা এই দুটো রোগের সাধারণ কোনো চিকিৎসা নেই, তারপর আমরা সতর্কতামূলক এই চিকিৎসাগুলো দিয়ে থাকি। এগুলো হচ্ছে চিকিৎসা নেই বিধায় এই রোগগুলোর ভ্যাকসিনেশন করতে হয়, সেগুলো হচ্ছে ডাক প্লেগ, ডাক কলেরা। এই দুটার আমরা অবশ্যই, যদি আপনাদের সময় থাকে এবং হাঁসগুলো যদি এখনও সুস্থ থাকে তাহলে অবশ্যই আপনারা নিয়ম মেনটেন করে ডাক প্লেগ এবং ডাক কলেরা ভ্যাকসিন আপনারা দিতে পারেন। ছোটো বাচ্চা যদি কারো খামারে থাকে তাহলে অবশ্যই 22 থেকে 25 দিনের মধ্যে আপনারা ডাক প্লেগ ভ্যাকসিনটা করবেন। এবং 22 থেকে 25 দিনের মধ্যে ডাক প্লেগ ভ্যাকসিন করার পর আবার 15 দিন পর আপনারা বুস্টার ডোজ করবেন, এবং তারপর 20 দিন পর ডাক কলেরা ভ্যাকসিনটা আপনারা করে নেবেন। আর যদি দেখেন যে সম্ভব নয়, অনেক দেরি হয়ে গেছে, তাহলে আপনারা প্রাথমিক চিকিৎসা হিসেবে এই চিকিৎসাগুলো করতে পারেন। এবং আপনারা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে কিছু চিকিৎসা দিতে পারেন, যেমন ঠান্ডা লাগার জন্য আপনারা কালো জিরা দিতে পারেন, ভিটামিন সির অভাব পূরণ করার জন্য আপনারা লেবু দিতে পারেন, খাদ্যের অরুচি এবং হজম শক্তি বৃদ্ধির জন্য আপনারা আদা দিতে পারেন। তো এতটুকুই আজকে জানানোর ছিল, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এবং যারা নতুন হাঁস খামারি আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনাদের কী ধরনের পরামর্শের প্রয়োজন, কী ধরনের ভিডিও দেখতে চান, তা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানানোর জন্য। এবং আপনাদের মতো যদি কেউ নতুন খামারি থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি তাদের মাঝে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ।